হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস টুয়েলভের যারা ছাত্রছাত্রী আছো যারা দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ডব্লু বি টেস্ট পেপার থেকে এখানে ভূগোলের যে কোশ্চেনগুলো ছিল পরপর আমি প্রত্যেকটা প্রশ্নের এসে কিউ এমসি কিউ প্রশ্নের উত্তর জানিয়ে দিয়েছি আজকে এখানে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেন এখানে এসি সেভেন্টি নাইন এই এসি সেভেন্টি নাইন পেজে যা যা এখানে প্রশ্ন আছে এমসি এবং এসে টাইপের সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই চলো আমরা ডাব্লু বি টেস্ট পেপারে এখানে এসি সেভেন্টি নাইন এই পেজে চলে যাব এখানে দেখতে পাচ্ছ আমরা এসি সেভেন্টি নাইন পেজে চলে এসেছি এই যে পেজ নাম্বার দেখতে পাচ্ছ এসি সেভেন্টি নাইন এই পেজে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আমাদের আছে বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেন এখানে জিওগ্রাফি এখানে টোটাল হচ্ছে আমাদের সত্য নাম্বারের প্রশ্ন হয়ে থাকে এখানে একের দাগের দেখতে পাচ্ছ একের একেরটা গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন এখানে এর উত্তরটা হয়ে যাচ্ছে জি কে গিলবার্ট এরপরে চলো আমরা একইভাবে দুয়ের প্রশ্নটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় একে বলে এখানে আবহিক জল ভাদস জল সহজাত জল আর মহাসাগরীয় জল এখানে শিয়েরটা সহজাত জল হয়ে যাচ্ছে এরপরে তিনেরটা দেখো এখানে সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্যভাগ স্থলভাগের সাথে যুক্ত থাকে তাকে বলে এখানে বিয়েরটা স্পিড এরপরে দেখে নাও পরেরটা চারেরটা নদীর শক্তি বৃদ্ধিতে যে পুনর্জৌবন লাভ ঘটে তা হলো এখানে গতিশীল পুনর্জৌবন এখানে বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরেরটা দেখো এখানে শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো এখানে এটা পূর্ববর্তী নদী এরপরে ছয়েরটা মরু অঞ্চলে ধূসর রঙের লবণাক্ত মৃত্তিকাকে বলে এখানে পেডাল ফার্ম মৃত্তিকা এরপরে সাতেরটা দেখো উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো এখানে ডি এরটা নাইট্রোজেন এরপরে দেখো আটেরটা জেড বায়ু প্রবাহ দেখা যায় এখানে ঊর্ধ্ব টোবোস্পিয়ারে এ এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে নয়ের কোপেন মৌসুমি বায়ুকে যে প্রতীক চিহ্নের সাহায্য উপস্থাপিত করেন তা হলো এ এম এরপরে দশেরটা মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো এখানে সি এরটা খামসিন এরপরে এগারোটা দেখো নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে বারোটা দেখো এখানে মনুষ্যশিষ্ট দুর্যোগের উদাহরণ হলো এখানে এরটা পারমাণবিক বিস্ফোরণ এরপরে তেরোটা দেখো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত সি এর উত্তরটা হয়ে যাচ্ছে এরপরে চোদ্দোটা পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হলেন এখানে বিয়েরটা বোরলক এরপরে পনেরোটা দেখো ন্যূনতম ব্যয় তত্ত্ব সম পরিবহন ব্যয় রেখাকে বলে আইসোটিম এরপরে ষোলোটা দেখো ভারতের উদীয়মান শিল্প হলো এখানে পেট্রো রসায়ন শিল্প বিএডটা হয়ে যাচ্ছে এরপরে সতেরোটা দেখো এখানে দেখতে পাচ্ছ তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো এখানে চা ডিএডটা চতুর্থ এরপরে আঠেরোটা দেখো কুইনারি কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষদের বলা হয় এখানে ডিএডটা বুদ্ধির ভাণ্ডার এরপরে উনিশেরটা দেখো এখানে বলা হচ্ছে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে এখানে ডিএডটা মেগাসিটি এরপরে কুড়িটা দেখো এখানে দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো এখানে ডিএটটা নশো তেতাল্লিশ অনুপাত হাজার এরপরে একুশেরটা দেখো ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি হলো এখানে সি সিএটটা বেঙ্গালুরু এরপরে আমরা দুয়ের দাগের পরপর যা যা এসে কিউ টাইপের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে নেব একইভাবে তার উত্তরগুলো করে নেব। এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আছে কাস্ট জানালা কাকে বলে আর অথবা হিসাবে দেওয়া আছে এখানে ভঙ্গিল পর্বত গঠিত হয় কি জাতীয় আলোড়নের ফলে এর দুটো উত্তর দেখে নেব দেখো কাস্ট জানালা হচ্ছে এই অংশে উত্তরটা আমি পরপর লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ দুয়ের একেরটা কাস্ট জানালা চুনাপাথর অঞ্চলে ভূগর্ভস্থ নদী সুরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সুরঙ্গের ছাদ যে অংশে ধসে যায় সেখানে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ নদীকে দেখা যায় এই অংশকে কাজ জানালা বলে আর অথবা হিসাবে দেওয়া হয়েছে দেখো ভঙ্গিল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়নের ফলে এরপরে দুয়েরটা কি বলা হয়েছে দেখে নাও এখানে পোবাল পাচির কাকে বলে আর তিনেরটা মোনাডনক কি। তাহলে এখানে দেখো ক্রান্তীয় অঞ্চলে অগভীর সমুদ্র মঞ্চে প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে সামুদ্রিক ভূমিরূপ সৃষ্টি হয় তাকে প্রবাল প্রাচীর বলে আর তিনেরটা দেখো মোনোডনক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থার সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত টিলা বা পাহাড়কে মোনাডনক বলে এরপরে আমরা চারের প্রশ্নটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কোন ধরনের শিলার উপর গড়ে ওঠে আর পাঁচেরটা মৃত্তিকা পরিলেখ কী অথবা হিসাবে মৃত্তিকা অনুক্রমের এ ও বিস্তরকে একত্রে কি বলে এখানে দেখো আমাদের এখানে বৃক্ষরূপী নির্গম প্রণালী সমান্তরাল শিলা গঠন বা সমকাঠিন্যযুক্ত সমসত্ব শিলা দেখা যায় আর পাঁচেরটা মৃত্তিকার পরিলেখ একটি আদর্শ মৃত্তিকাকে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ নিচের দিকে আদি শিলাস্তর পর্যন্ত লম্বভাবে ছেদ করলে ভূপৃষ্ঠের সমান্তরালে সুনির্দিষ্ট গ্রথন গঠন রং ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট কতগুলি স্তর দেখা যায় একে মৃত্তিকা পরিলেখ বলে এরপরে অথবা হিসাবে মৃত্তিকা অনুক্রমের এ ও বিস্তরকে একত্রে সোলাম বলে এরপরে আমরা ছয়ের প্রশ্নটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ ছয়ের প্রশ্ন কি আছে দেখো এরপরে আমরা ছয়ের প্রশ্নটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের সিও টু বৃদ্ধির প্রধান উৎস কি আর সাতেরটা চির গোধূলির দেশ কাকে বলে অথবা হিসাবে মুনসুন ট্রাপ বলতে কি বোঝো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেব এখানে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলে সিও টু বৃদ্ধির প্রধান উৎস জীবাশ্ম জ্বালানির দহন আর সাতেরটা দেখো চিরগোধূলির দেশ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলকে বলা হয় আর মনসুন ট্রাপ হচ্ছে মৌসুমি বায়ুপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশের ট্রাপ আরও উত্তরে সরে উত্তর পশ্চিম ভারত পাকিস্তান ও ইরাকের ওপর অবস্থিত তাপীয় নিম্নচাপ অক্ষের সঙ্গে মিশে গিয়ে যে ট্রাপ গঠন করে তাকে মুনসুন ট্রাপ বলে এরপরে আটের প্রশ্নটা দেখে নাও এখানে বলা হয়েছে দেখো জরায়ু জঙ্কুরোদ্গম কাকে বলে আর নয়টা দেখো বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় কোনটি মানে বলা হয়েছে জরয় জঙ্কুরোদ্গম দেখো লবণাম্ব উদ্ভিদের লবণাক্ত মৃত্তিকায় অঙ্কুরোদ্গম প্রায় হয় না উদ্ভিদের ফলের মধ্যেই অঙ্কুরোদ্গম ঘটিয়ে কর্দমাক্ত মৃত্তিকায় নিক্ষেপ করে একে জড়ঙ্কুরোদ্গম বলে আর বিশ্বের বৃহত্তম শিল্প বিপর্যয় হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা এরপরে দশেরটা দেখে নাও এখানে দশের প্রশ্ন করা হয়েছে শ্রীলঙ্কাতে সাদা চা কী নামে পরিচিত আর অথবা হিসাবে ভিটি কালচার কী দেখো শ্রীলঙ্কার সাদা চা সিলভার টিম নামে পরিচিত আর অথবা হচ্ছে বাণিজ্যিকভাবে আঙুরের চাষকে ভিটিকালচার বলে এরপরে এগারোটা দেখে নাও এখানে বলা হয়েছে ধাতুমল কি অথবা হিসাবে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি। এখানে দেখো ধাতুমল হচ্ছে চুল্লির নিচ থেকে নির্গত অপদ্রব্যকে ধাতুমল বলে আর অথবা হিসাবে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কোম্পানি হল কোম্পানির নাম হলো মারুতি উদ্যোগ লিমিটেড এরপরেরটা দেখে নাও এখানে বারোটা দেখতে পাচ্ছ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এরপরে তেরোটা দেখো কোন কোন শহরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা সিবিডি বলতে কী বোঝায় সিবিডি হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এখানে শহরের মধ্যবর্তী সেই অঞ্চল যেখানে শহরের ব্যবসায়িক কেন্দ্র অফিস স্কুল কলেজ ও বাজার গড়ে ওঠে এরপরের প্রশ্নটা দেখে নাও এখানে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ শূন্য জনসংখ্যা বৃদ্ধি অথবা হিসাবে দেওয়া হয়েছে এখানে দেখো আমি প্রত্যেকটা এই যে আমাদের এসে কিউ প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এর পিডিএফ লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব। অবশ্যই সেই পিডিএফ লিঙ্ক দেখে নিজেরা প্রিন্ট আউট বার করে নিতে পারো বা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারো চলো তাহলে আমরা এখানে দেখে নেব শূন্য জনসংখ্যা বৃদ্ধি কোনো জনসংখ্যায় বা জনসমগ্রকে দীর্ঘ সময় ধরে একই ধরনের জন্মহার ও মৃত্যুহার চলতে থাকলে তখন সেই অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে যেহেতু জন্মহার আর মৃত্যুহারকে বিয়োগ করে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এক্ষেত্রে দুটোই যদি একই চলে সেক্ষেত্রে আমাদের জনসংখ্যার বৃদ্ধি কি হচ্ছে না শূন্য হচ্ছে এরপরে আমরা দেখে নেব এখানে চোদ্দোর প্রশ্নটা দেখে নাও ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন অঞ্চল থেকে লৌহ আকরিক সংগ্রহ করে এখানে হচ্ছে দেখে নাও রাজহারা ও বাইলা ডিলা থেকে লৌহ আকরিক সংগ্রহ করা হয় আর ভারতের দেখো এরপরে একদম অথবা হিসাবে শেষ কোশ্চেন মানব মানব সূচকের ভিত্তিতে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে একশো ওয়ান থার্টি টু তাহলে এই হলে আমাদের এখানে বীরভূম ডিস্ট্রিক্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ এসি সেভেন্টি নাইন তাহলে এই এসি সেভেন্টি নাইনে যা যা প্রশ্ন ছিল সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি করে দিলাম আশা করি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রশ্ন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান হয়ে যাবে যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি যেটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে কাজে লাগবে এর পাশাপাশি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা তোমাদের কোন ধরনের প্রশ্নের উপর সমস্যা হচ্ছে সেই সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারো আমি তাহলে সেই অরিয়েন্টেড ভিডিও নিয়ে পরবর্তী ক্ষেত্রে উপস্থিত হব এর পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত আরও বিভিন্ন যে বিষয় আছে সেই প্রত্যেকটা বিষয় পরবর্তী ক্ষেত্রে পরপর আলোচনা করবো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই